ওম শ্রী গণেশায় নমঃ। নমস্কার দর্শক বন্ধুগণ, দৈনিক রাশিফল নিয়ে আবারও চলে এলাম। সর্বপ্রথমে আমরা জেনে নেব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। আজকের দিনের বাংলা মাসের তারিখ হচ্ছে 16 আশ্বিন 1430। আজকের দিনের ইংরেজি মাসের তারিখ হচ্ছে 4 অক্টোবর 2023। আজকের দিনের বার হচ্ছে বুধবার। আজকের দিনের সূর্যোদয় ঘটবে 5:32 এবং সূর্যাস্ত ঘটবে 5:18। আজকের দিনের চন্দ্ররাশি গোচর করছে বৃষরাশিতে, তাই যেই জন্মগ্রহণ করবে তার রাশি হবে বৃষরাশি। এখন আমরা জেনে নেব আজকের দিনের তিথি। আজকের দিনের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি, তব অবশ্যই এটা থাকবে 5:33 পর্যন্ত, তারপরে ষষ্ঠী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে রোহিণী নক্ষত্র। আজকের দিনের যে অশুভ সময় রয়েছে, যে সময়টার ভিতরে কোনো রকম শুভ কাজ, ভালো কাজ বা নতুন কোনো কাজ করা থেকে বিরত থাকবেন, সেটা হচ্ছে 8:29 থেকে অশুভ সময় চলছে 9:57 পর্যন্ত। আপনারা এই সময়ের ভিতরে কোনো রকম শুভ কাজ, ভালো কাজ বা নতুন কোনো কাজ করা থেকে একদমই বিরত থাকবেন। আর আজকের দিনের যে সবথেকে ভালো সময়টা রয়েছে, যে সময়ের ভিতরে আপনারা সমস্ত গুরুত্বপূর্ণ কাজ, ভালো কাজগুলি করতে পারেন বা করবেন, সেটা হচ্ছে 1:22 থেকে ভালো সময় চলছে 3:43 পর্যন্ত। এবং আরেকটি শুভ সময় রয়েছে, যেটা 6:19 থেকে 7:06 পর্যন্ত। আপনারা এই দুটো সময়ের ভিতরে সমস্ত গুরুত্বপূর্ণ কাজ বা ভালো কাজগুলি করুন, কাজে সফল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে বা কাজটি ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। এখন জেনে নেব আমরা আজকের দিনের শুভ দিক। শুভ দিক হচ্ছে পূর্ব দিক। পূর্ব দিকে যাত্রা বা কাজ থাকলে সেটির ফল শুভ হচ্ছে। তো চলুন এখন আমরা জেনে নেব আজকের দিনের 12টি রাশিফল সম্পর্কে এবং আজকের দিন কেমন যাচ্ছে তার সম্পর্কে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না, আপনার বিশ্বাসের ভগবানের নাম। সবার প্রথম জেনে নেব আমরা মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। সর্বপ্রথম আমরা আজকে আপনাদের আর্থিক স্থিতি নিয়ে আলোচনা করছি। আজকে আপনার আর্থিক স্থিতি আপাতত ঠিকঠাকই থাকবে, ইনকামের ভালো সম্ভাবনা যদিও বা রয়েছে, তবে কিন্তু একটা বিষয় অবশ্যই ধ্যান রাখতে হবে, আজকে সাবধানে টাকা পয়সা লেনদেন করুন আর কারুকে নতুন করে আজকে ধার বাকি দেওয়া থেকে একদমই বিরত থাকার চেষ্টা করুন, সেটা খুব জরুরি রয়েছে। আজ আপনাদের নতুন কোনো ইনকামের রাস্তা তো অবশ্যই আপনি খুঁজে পাচ্ছেন বা পাবেন, তবে আপনাকে কিন্তু অবশ্যই ধ্যান রাখতে হবে, খরচাপাতি আজকে ভালো রয়েছে। সঞ্চয়ের দিকে মনোযোগী হবেন আজকের দিনে এবং কিছুটা ইনভেস্টমেন্টে মনোযোগী হচ্ছেন বা আপনারা ইনভেস্টমেন্টের দিকে মনোযোগ আরেকটু দিতে পারেন, সেক্ষেত্রে আপনার আর্থিক স্থিতি উন্নতির খুব ভালো সম্ভাবনা আজকের দিনে দেখা যাচ্ছে। আজ আপনি নতুন কোনো কিছু প্রতি আগ্রহ দেখাবেন, নতুন কোনো কিছু শেখাতে, নতুন কোনো ব্যবসা সম্পর্কে জানতে বা কোনো ইনকামের রাস্তার কথা ভাবতে আপনি একটু বেশি ইন্টারেস্টেড হবেন। আজ কোনো ভালো সুখবর পরিবারে আসতে পারে, সেটা পরিবারের দিক দিয়ে হতে পারে, আত্মীয় স্বজনের কাছ থেকে হতে পারে বা বন্ধুবান্ধবের কাছ থেকে হতে পারে। মোট কথা আজকে আপনারা কোনো সুখবর পেতে চলেছেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুব ভালো যাবে। আজ আপনাদের প্রেম বিবাহ বিষয়ে আজকের দিন কেমন রয়েছে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আপাতত ঠিকঠাক, প্রেমের নতুন মোড় আসতে পারে, প্রেমের নতুন সম্পর্ক জড়ানোর সম্ভাবনা রয়েছে বা আপনি আপনার মনের মানুষকে আপনার মনের কথা বলার সুযোগ পাচ্ছেন, সেক্ষেত্রে দিনটি খুব ভালো। আপনারা নিজেদের ভিতরে যদি কোনো সমস্যা ছিল সেটা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন প্রেমের ক্ষেত্রে। এটা বিবাহ জীবন কিন্তু খুব একটা ভালো যাচ্ছে না, বিবাহিত জীবনে একটু অশান্তি লেগে থাকবে, ছোটো ছোটো বিষয়ে ঝগড়াঝাটি হতে পারে, তাই শান্ত থাকুন, বুঝে কথা বলুন, সেটা খুব জরুরি রয়েছে। আজকে আপনাদের ব্যবসা অনেকটা উন্নতি, তবে আপনারা চেষ্টা করবেন ইলেকট্রনিক জিনিসের ব্যবসা আরও একটু বাড়াতে এবং ইলেকট্রিক্যাল জিনিসপত্রের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোর প্রতি অবশ্যই ধ্যান রাখতে। আজ আপনাদের রেস্টুরেন্ট ব্যবসা, হোটেল ব্যবসা যারা করে থাকেন, ট্যুরিজমের ব্যবসা অথবা হার্ডওয়্যার এবং কনস্ট্রাকশন রিলেটেড যারা ব্যবসা করে থাকেন, তাদের ক্ষেত্রে ব্যবসায় অনেকটা ভালো যাবে। আর আজকে আপনাদের পড়াশোনার দিক দিয়ে দিনটি মোটামুটি ভালো যাচ্ছে, পড়াশোনার সুবাদে বিদেশ যাত্রার সুযোগ অবশ্যই থাকছে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে লাল, শুভ সংখ্যা 4, শুভ দিক পশ্চিম দিক। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখন জেনেব আমরা বৃষরাশি। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজ আপনাদের প্রথমত স্বাস্থ্যের বিষয়ে যদি আমরা বলে নিই, সেক্ষেত্রে আজকে একটু সজাগ থাকবেন, স্বাস্থ্যের বিষয়ে ধ্যান রাখবেন, বিশেষ করে গলা এবং ঘাড়ের সমস্যা একটু বেশি ভোগান্তি হতে পারে, কখনো কখনো মোজ আসতে পারে বা চোট লেগে যাওয়া, এরকম একটা ব্যাপার কিন্তু
লক্ষ্য করা যাচ্ছে। তাই অবশ্যই সজাগ থাকুন, বিষয়টাকে দেখে চলার চেষ্টা করবেন। তেমন বিশেষ কোনো আর চিন্তার কারণ নেই, আর শরীরচর্চায় মনোযোগী হন, খাওয়া দাওয়া টাইম মাফিক করার চেষ্টা করুন। আর সব দিক দিয়ে আজকে আপনাকে একটু দুর্বল লাগতে পারে, মানে আপনি একটু কনফিডেন্স লো অনুভব করবেন, আপনার কাজের জায়গা হতে পারে, পরিবারের ক্ষেত্রে হতে পারে, মানে আনসিকিউরিটি ফিল এরকম একটা ব্যাপার কিন্তু আপনার ভিতরে আজকের দিনে থাকবে। মানে আপনি ভয়ে ভয়ে সমস্ত কাজ করতে পারেন বা করার সম্ভাবনা রয়েছে, তাই আপনার কনফিডেন্সকে বজায় রাখার চেষ্টা করুন এবং উদ্যমের সঙ্গে কাজ করতে পারেন। আজ অতিরিক্ত ব্যয় আপনাকে কিন্তু বেশি চিন্তার মধ্যে ফেলবে, তাই খরচাপাতি একদম লিমিটেড করো, একদম লিমিটেড, যেখানে প্রয়োজন নেই সেখানে একটা টাকাও খরচ করা থেকে বিরত থাকবেন। আজ আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন এবং আপনাদের যদি সন্তান থেকে থাকে তাদের নিয়ে আপনাদের আজকে একটু দুশ্চিন্তা বাড়তে পারে, তবে আর তেমন কোনো বিশেষ চিন্তার কারণ নেই। প্রেম বিবাহ বিষয়, নিজেদের ভিতরে সম্পর্ক আপাতত ঠিকঠাক, পারিবারিক পরিস্থিতি আপাতত উন্নতি হওয়ার সম্ভাবনা বেশ ভালো রয়েছে। আজ আপনি আপনার প্রিয় কোনো বন্ধুর সঙ্গে দেখা করার সুযোগ পাচ্ছেন, তো বন্ধুদের সঙ্গে সময় কাটান, এতে আপনারও মন ভালো থাকবে এবং তাদের সঙ্গে সম্পর্কটাও খুব ভালো হয়ে উঠবে। আজ আপনারা বিদেশ যাত্রায় যদি কোনো রকম পরিকল্পনা করছিলেন তাদের ক্ষেত্রে আজকে কোনো সুখবর আসতে পারে বা ভালো যোগাযোগ অন্তত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকে আপনার মাতা পিতার সঙ্গে একটু বুঝে কথা বলবেন, তাদের সঙ্গে একটু হলে ও কিন্তু তর্ক বিতর্ক আসতে পারে আর মোটামুটি ঠিকঠাক, আর সব দিক দিয়ে মোটামুটি পজিটিভ রেজাল্ট পেতে চলেছেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে অরেঞ্জ কালার, শুভ সংখ্যা 4, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের বুদ্ধিমত্তার উপরে অবশ্যই কনফিডেন্স রাখার চেষ্টা করবেন। এখন জানবো আমরা মিথুন রাশি, মিথুন রাশি জাতকের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজ আপনার প্রথমত যদি বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলেন, মানে আপনার পারিবারিক পরিস্থিতি এবং আপনার দিন আজকে কেমন যাচ্ছে, আজকে আপনার বন্ধুদের সঙ্গে সময় বেশ ভালো কাটবে, বন্ধুরা মিলে আজকে কোনো কাজ করতে চাইলে অবশ্যই করতে পারেন, বা অনেক দিনের কোনো ঝামেলা ছিল আজকে বন্ধুদের সাহায্য সহযোগিতায় ঝামেলাটা মিটে যাওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। আজ রাস্তায় চলাফেরায় সাবধানতা অবলম্বন করুন, রাস্তাঘাটে খুবই দেখে চলার চেষ্টা করতে হবে। আজ আপনার পড়ে গিয়ে আঘাত বা চোট লাগার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে, তাই বেশি সাবধানতা অবলম্বন করবেন, কোনো দ্রুতগামী কোনো যানবাহন চড়া এবং চালানো দুটো থেকেই আপনারা একদমই বিরত থাকবেন। আজকে আপনাদের আর্থিক স্থিতি আপাতত ঠিকঠাক রয়েছে, নতুন চাকরির যোগাযোগ হতে পারে, বাজারা ইনকাম করছেন আপনাদের ইনকাম বাড়ার নতুন রাস্তা খুঁজে পেতে পারেন, তবে হ্যাঁ খরচপাতি অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই একটু সামলে চলবেন। ধর্মীয় কাজে মনোনিবেশ বসাতে পারেন বা ধর্মীয় কাজে অবশ্যই আপনি কিছুটা সময় কাটাতে পারেন, এতে আপনার মন অনেকটা ভালো থাকবে। ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে কিন্তু আপনার, যদি আপনি নিজস্ব কোনো ব্যবসা করছেন কিছু জিনিস আজকে আপনার ক্ষয়ক্ষতি হতে পারে, তো সেটা একটু দেখে চলুন, আর নিজের মনের ভিতরে পজিটিভিটি চিন্তাভাবনা বজায় রাখার চেষ্টা করবেন, তবে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন। কোনো কাজে তাড়াহুড়ো করবেন না, সমস্ত কাজ বুঝে শুনে করুন, আর আত্মীয়দের সঙ্গে আজকে বুঝে কথাই বলবেন, কারোর সঙ্গে কোনো রকম তর্কে জড়ানো থেকে বিরত থাকবেন। মাতা পিতা ভাই বোন সকলের স্বাস্থ্য একটু আপনারা চিন্তা রাখবেন বা চিন্তার মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই একটু দেখে বা ভেবে চলুন। আজ নিজের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখুন, খাওয়া দাওয়া বুঝে শুনে করুন, আর প্রেমের ক্ষেত্রে আজকে আপনাদের জন্য দিনটি অনেকটাই ভালো যাচ্ছে, প্রেমে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে, তবে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, তো সে ব্যাপারে খুবই সজাগ থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। মাতা পিতা ভাই বোন কারোর সঙ্গে আজকে তর্কে জড়াবেন না, পারিবারিক পরিস্থিতি আপাতত ঠিকঠাকই রয়েছে, কোনোরকম ঝগড়া ঝামেলা ছাড়াই, তো সেদিক দিয়ে আপনাদের দিনটিও খুবই ভালো। আর অবশ্যই আপনাকে ফাটকা কোনো ব্যবসার দিকে মনোযোগ দিতে হতে পারে। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে বেগুনি কালার, শুভ সংখ্যা 19, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানবো আমরা কর্কট রাশি, কর্কট রাশি জাতকের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে। আজ আপনাদের অতিরিক্ত মানে বিশ্রাম আপনার স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো নাও হতে পারে,
তাই কাজের সঙ্গে সঙ্গে পর্যাপ্ত বিশ্রাম নিন আর নিজের কাজটাকে টাইম ম্যাপিং করার চেষ্টা করবেন। আজ আপনারা অতিরিক্ত ব্যয় হওয়াটাকে যতটা পারেন আটকানোর চেষ্টা করুন, কারণ আজকে আপনার অনেক বেশি খরচ হচ্ছে। ইনকাম মোটামুটি ভালো থাকবে। নতুন কোনো পদ্ধতি অবলম্বন করতে চাইলে অবশ্যই করতে পারেন, আর নতুন কোনো উপায় আপনার ইনকাম করার সুযোগ থাকছে, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আজ আপনার উদ্দেশ্য সফল করতে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। আজ আপনি আপনার যে লক্ষ্য নিয়ে এগিয়েছেন বা এগানোর চেষ্টা করছেন তাতে অনেক বেশি পরিশ্রম করতে হবে, তার জন্য প্রস্তুত থাকুন। আজকে আপনার পড়াশোনার জায়গায় মোটামুটি দিন ভালো যাচ্ছে, পড়াশোনায় প্রশংসিত হতে পারবেন বা ভালো কোনো কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আজ আপনি আপনার মন ভালো রাখতে নিজের পছন্দের জায়গায় ঘুরুন, ধর্মীয় স্থানে সময় কাটাতে পারেন, সেক্ষেত্রে আপনার দিনটি খুবই ভালো যাচ্ছে। আজ স্ত্রীর আত্মমর্যাদা দিকে অবশ্যই ধ্যান রাখবেন। আজ আপনারা পুরনো কোনো কিছু খুঁজে পেতে পারেন, যেটা হারিয়ে গিয়েছিল এমন কিছু আপনার পরিবারে বা বাড়িতে ফেরত পেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটিও অনেকটা ভালো যাচ্ছে। আজ যে কাজটি আপনার উপর দায়িত্ব দেওয়া থাকবে সেটাকে টাইম ম্যাপিং করে করার চেষ্টা করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনারা আপনার পরিবারে যদি বয়োজ্যেষ্ঠ কেউ থাকে এবং বাচ্চা কেউ থাকে তাদের প্রতি একটু সময় কাটাবেন। তাদের সঙ্গে সময় কাটালে আজকে আপনার মন ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, অন্তত কাছাকাছি কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 3, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানবো আমরা সিংহ রাশি। সিংহ রাশি জাতকের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনাদের জন্য দিনটি অনেকটা পজিটিভ যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ আজকে আপনারা বিভিন্ন দিক দিয়ে কোনো সুখবর পেতে পারেন। প্রথমত আমরা আর্থিক বিষয় যদি বলে নিই, যেক্ষেত্রে আপনারা যদি কোনো পুরনো কোনো বিনিয়োগ কোনো জায়গায় করেছিলেন সেখান থেকে আজকে ভালো অঙ্কের অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আপনারা বিভিন্নভাবে ইনকাম করার সুযোগ পাচ্ছেন, যেমন আপনি যদি অনলাইন বিজনেস করে থাকেন বা নিজস্ব কোনো যদি ব্যবসা করেছেন বা অলরেডি করছেন, এমনকি আজকের দিনে যদি শুরু করতে চাইছেন সেক্ষেত্রেও আজকে দিনটি অনেকটা ভালো রয়েছে। আজ আপনার পূজা অর্চনা করে দিনটি শুরু করুন আর ব্যবসা শুরু করুন, সেক্ষেত্রে আপনার ব্যবসায় ফলাফলটা অনেক ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আজ আপনার পরিবারকে একটু বেশি করে সময় দিতে হবে, পরিবারে আজকে একটা বেশ ভালো দিন কাটার সম্ভাবনা থাকবে। যদি আপনি বাড়িতে থেকে থাকেন তাহলে অবশ্যই পরিবারের কাজে সহযোগিতা করুন, এটা খুব জরুরি রয়েছে। স্ত্রীর সঙ্গে বেশ ভালো সময় কাটানোর সম্ভাবনা বা ভালো সুযোগ থাকবে। বিবাহিত জীবন আপনাদের আজকে খুবই ভালো যাচ্ছে, তবে একটা বিষয় এখানে অবশ্যই ধ্যান রাখতে হবে, বাইরের কোনো ব্যক্তির কথায় নিজের ভিতরে একটু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, আর এমনকি আপনাদের প্রেমের ক্ষেত্রে আজকে দিনটি খুব একটা ভালো নয়। প্রেমের ক্ষেত্রে আজকে একটু সমস্যা থাকবে, ছোটো ছোটো কথায় ভুল বোঝাবুঝি হতে পারে, তো এ ব্যাপারগুলোকে অবশ্যই ধ্যান রেখে চলুন। আর কোনো কাজ তাড়াহুড়ো করবেন না, নাহলে কিন্তু কাজে ভুল ত্রুটি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। আপনারা যদি সন্তান আপনাদের যদি বিবাহিত হয়ে থাকেন এবং সন্তান থেকে থাকে, তো সন্তানের ক্ষেত্রে আজকে দিক দিয়ে আজকে আপনাদের বেশ পদোন্নতি হওয়ার বেশ ভালো সুযোগ থাকছে বা সম্মানিত হওয়ার সুযোগ কিন্তু পাচ্ছেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো। আর আপনারা পাড়া প্রতিবেশীর সঙ্গে আজকে সম্পর্ক ঠিক করে নেওয়ার চেষ্টা করতে পারেন, সেদিক দিয়ে আপনার দিনটি বেশ ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ট্রেডিং বা শেয়ার মার্কেটের দিকে ভাবনা চিন্তা যদি আপনি আনতে চান বা সেদিকে মনোযোগ দিচ্ছেন, তো সেক্ষেত্রে দিনটি খুব ভালো, সেদিকে অবশ্যই মনোযোগ পাবেন, কিছুটা হলেও ইনভেস্টমেন্টে মনোযোগ বাড়ান। আজকে আপনাদের জন্য ওভারঅল দিন খুব ভালোই যাবে, প্রায় সব জায়গা থেকে পজিটিভ রেজাল্ট, দু এক জায়গায় নেগেটিভিটি থাকবে, সেগুলো তেমন কোনো দুশ্চিন্তার বিষয় নেই। স্বাস্থ্য একটু বুঝে চলুন, খাওয়া দাওয়া শরীরচর্চায় মনোযোগী হন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সাদা, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানবো আমরা কন্যা রাশি। কন্যা রাশি জাতকের থেকে আজকে দিনটি আপনাদের কেমন যাবে? সর্বপ্রথমত আমরা আপনাদের স্বাস্থ্য নিয়ে আলোচনা যেটা করা রয়েছে, আজকে আপনাদের সকাল থেকে হয়তো স্বাস্থ্য আপাতত ঠিকঠাক থাকবে, তবে সন্ধ্যার পরে স্বাস্থ্যের সমস্যা দেখা দেবে, পেট বদহজম, গ্যাস, অ্যাসিডিটি এরকম কিছু সমস্যাও কিন্তু হয়ে যেতে পারে, তাই খুব সজাগ থাকবেন, ছোটোখাটো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, নাহলে কিন্তু পরে চিন্তায় পড়তে হতে পারে। আজকে আপাতত এই বিষয়গুলো নিয়ে আপনার চিন্তা থাকবে, মনে চাপ তৈরি হতে পারে, আর তেমন কোনো বিশেষভাবে চিন্তার কোনো কারণ নেই, আর আপাতত খুব ঠিকঠাকই যাচ্ছে। আর আপনারা খাওয়া দাওয়ায় অবশ্যই ধ্যান রাখবেন, বাইরের খাবার এড়িয়ে চলুন, এটা খুব জরুরি রয়েছে।
আর জাতীয়দের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করুন, অল্প পরিমাণ হলেও অন্তত যোগাযোগ করতে পারেন। সেখান থেকে আপনাদের জন্য দিনটি খুব ভালো যাবে বা সেখান থেকে আপনাদের সম্পর্ক ভালো ওঠার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আজ আপনারা আপনার বুদ্ধিমত্তা দিয়ে পুরোটা দিন পরিচালনা করবেন। কারো কোনো কথায় কোনো জায়গায় আপনারা বিনিয়োগ বা কারো কোনো কথায় কোনো জায়গায় অর্থ ব্যয় করা থেকে বিরত থাকবেন, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। আজ আপনি আপনার সহকর্মীদের সঙ্গে বেশ ভালো একটা দিন কাটাতে পারছেন। ব্যবসার জায়গায় অবশ্যই ধৈর্য রাখুন। আজ আপনি আপনার পুরনো কোনো আত্মীয়র সঙ্গে দেখা করতে পারেন, পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যেতে পারে, তো সেদিক দিয়ে আপনাদের দিনটিও কিছুটা আনন্দে কাটবে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের জন্য শুভ রং হয়েছে হালকা নীল রং, শুভ সংখ্যা 3, শুভ দিক উত্তর দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাস্তাঘাটে বেশি সাবধানতা অবলম্বন করবেন, আর টাকা পয়সার ব্যাপারে আজকে কিন্তু খুবই সজাগ থাকুন, আরও বেশি মনোযোগ হন নতুন কোনো উপায়ে ইনকাম করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন জেনব আমরা তুলারাশি। তুলারাশি জাতকজাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? তুলারাশি জাতকজাতিকাদের আজকে শরীরচর্চায় বেশি করে মনোযোগ হন, স্বাস্থ্যের দিকে বিশেষ ধ্যান রাখুন। আজকে আপনার শরীর খারাপ, স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার মধ্যে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাই খুব সজাগ থাকবেন। বাইরের খাবার আজকে আপনারা এড়িয়ে চলুন, খাওয়া দাওয়া নিয়ে আপনাকে অবশ্যই খুবই সজাগ থাকতে হবে। যোগব্যায়াম এবং শরীরচর্চায় মনোযোগী হন, যা আপনার স্বাস্থ্যের জন্য খুবই জরুরি রয়েছে। আর আপনারা ভারী কাজ করা থেকে বিরত থাকবেন, আর বিশেষ করে যারা ধুলো বালি রিলেটেড যারা কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে আজকে স্বাস্থ্য বেশি হানি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, তাই স্বাস্থ্যের ব্যাপারে খুবই সজাগ থাকুন। আজকে আপনার আত্মীয়দের সুবাদে কোনো ভালো চাকরি বা অন্তত কাজের যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে দিনটি ভালো। তো আত্মীয়দের সঙ্গে অবশ্যই সম্পর্ক ভালো রাখুন, তাদের সঙ্গে খুব বুঝে কথা বলবেন, অতিরিক্ত ব্যয় একদমই আটকানোর চেষ্টা করবেন, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। আত্মীয়দের সঙ্গে আজকে আপনাদের সম্পর্কটা বেশ ভালোই ওঠার সম্ভাবনা ভালো রয়েছে। আজ আপনি যে কোনো ধরনের কাজে নিজের বুদ্ধিমত্তাকে খুব বেশি করে কাজে লাগান, সেক্ষেত্রে আপনার কাজটি সবথেকে ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজ আপনাদের পুরনো কোনো বন্ধুবান্ধব আপনার সঙ্গে দেখা করবে, তবে হ্যাঁ আজকে এই বিষয়টা ধ্যান রাখবেন, সবাই আপনার আজকে ভালো কিন্তু চাইছে না বা চাইবেন না, তাই ধ্যান রাখুন, সবাইকে খুব বেশি বিশ্বাস করা থেকে বিরত থাকবেন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে সবুজ, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকুন, সুস্থ থাকুন। ব্যবসা যদি করার ইচ্ছে থেকে থাকে তাহলে ব্যবসার দিকে মনোযোগ বাড়াতে পারেন, সেক্ষেত্রে দিনটি খুবই ভালো রয়েছে। ব্যবসা আরেকটু বেশি মনোযোগ বাড়াতে পারলে আপনাদের জন্য খুব ভালো হয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন, আর ব্যবসায়ীদের আজকে মার্কেট থেকে বকেয়া টাকা তোলার জন্য আজকে দিনটি খুব ভালো রয়েছে, মার্কেট থেকে কিছু টাকা আজকে তুলতে পারেন। আর আজকে আপনাদের সবথেকে বড় প্রাপ্তি যেটা ঘটনা লক্ষ্য করা যাচ্ছে আর্থিক দিক দিয়ে, আজকে আপনার লটারি প্রাপ্তি ঘটতে পারে, তো সেক্ষেত্রে দিয়ে আপনাদের দিনটি খুব ভালো হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনার জন্য শুভ রং নীল রং, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। এখন জানবো আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি জাতকজাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনাকে অবশ্যই আপনার নতুন উদ্যমের সঙ্গে কাজ করতে হবে এবং কাজের জায়গায় বেশ ভালো সফলতা পাওয়ারও সম্ভাবনা রয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো। আজকে আর্থিক চাপের জন্য স্ত্রীর কারণে বিবাদ হতে পারে, তাই আর্থিক পরিস্থিতিকে যতটা পারেন ভালো করে নেওয়ার চেষ্টা করুন, সেটা খুব খুব জরুরি রয়েছে। আজকে ভাই বোনদের মধ্যে সম্পর্ক আপাতত ঠিকঠাক, তবে এই বিষয় সম্পত্তি নিয়ে একটু গণ্ডগোল ঝগড়া বাঁধতে পারে, তাই খুব সজাগ থাকুন। আজ আর্থিক ব্যাপারে অবশ্যই ধ্যান কিন্তু আপনাকে রাখতেই হবে, যেখানে প্রয়োজন নেই সেখানে একটা টাকাও খরচ করবেন না। আর দীর্ঘদিনের কোনো মনের ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে, সেদিক দিয়ে আপনাদের মন খুব ভালো, আপনারা আপনার লক্ষ্যে পৌঁছতে পারছেন। আজকে আপনি আপনার কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ বা অন্তত আপনি যে জায়গায় কাজ করেন সেখান থেকে বাইরে কোনো জায়গায় কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে কিছুটা ভালো, কিছু না ক্ষেত্রে এটা কিন্তু একটা চাপের বিষয় হতে পারে। আর আজকে আপনার আত্মীয়দের সঙ্গে একটু বুঝেই কথা বলবেন, সেটা খুব জরুরি রয়েছে। দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে ওঠার বা কাটিয়ে তোলার জন্য আজকের দিনটি খুব ভালো। আর
পুরনো কোনো বন্ধু অবশ্যই দেখা করবে, তাদের সঙ্গে সময় কাটান আর ভালোবাসু বোঝার চেষ্টা করুন। নিজের ভিতরে বোঝাপড়া আরও বেশি ভালো করা জরুরি রয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনার মাতা পিতার স্বাস্থ্য আপনাকে একটু চিন্তার মধ্যে কিন্তু ফেলতে পারে, যদি পুরনো কোনো সমস্যা ছিল সেটা কিন্তু আবার দেখা দিতে পারে। তাই খুব সজাগ থাকবেন এবং সতর্কতা অবলম্বন করবেন। আজকে আপনার জন্য শুভ রং হলুদ, শুভ সংখ্যা 7, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অযথা কারোর সঙ্গে তর্ক করা থেকে আপনারা একদমই বিরত থাকবেন। বন্ধু মহলে সবাইকে খুব বেশি বিশ্বাস করা থেকে একদমই বিরত থাকুন। এখন জেনব আমরা ধনুরাশি। ধনুরাশি জাতকাদের ক্ষেত্রে আজকে দিনের কেমন যাচ্ছে? আজকে আপনাদের জন্য দিনটি খুবই ভালো যাচ্ছে। দীর্ঘদিনের অসুস্থতা আজকে আপনি কাটিয়ে তুলতে পারছেন। আপনাদের শারীরিক দিক দিয়ে আজকে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। তবে ছোটোখাটো হয়তো সমস্যা আবার নতুন করে দেখা দিতে পারে, তবে সেটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তার বিষয় নেই। আপনারা অবশ্যই একটু স্বাস্থ্যের দিকে ধ্যান রাখুন। আজকে আপনাদের বড় কোনো সমস্যা থেকে কিন্তু কিছুটা হলেও রেহাই মিলছে বা মেলার সম্ভাবনা রয়েছে। আজকে আপনাদের আর্থিক চাপ থাকবে, তবে খুব তাড়াতাড়ি সেটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আপনি নতুন কোনো চাকরির জন্য চেষ্টা করতে পারেন, নতুন কোনো কাজের জন্য আপনি চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। যারা অনেকদিন ধরে কোনো চাকরির চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে আজকে কোনো ভালো সুখবর আসার সম্ভাবনা থাকবে, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো যাচ্ছে। আজ আপনারা নিজেদের প্রতি আত্মবিশ্বাস বজায় রাখুন এবং যে কাজটি করছেন সেই কাজটিকে খুব মন দিয়ে এবং ভালোভাবে করার চেষ্টা করুন। আপনি যদি কোনো কোম্পানি বা অফিসে কাজ করে থাকেন সেক্ষেত্রে আপনাকে কাজের জায়গায় খুবই সজাগ থাকতে হবে। নিজের কাজকে গুরুত্ব দিন এবং সেটাকে টাইম মাফিক নির্ভুলভাবে করার চেষ্টা করুন, সেটা খুব জরুরি রয়েছে। আজ আপনি আপনার আত্মীয়দের কাছ থেকে ভালো কোনো সুখবর পেতে পারেন বা তাদের কাছ থেকে আপনি নতুন কোনো বিজনেস আইডিয়া পেতে পারেন বা ইনকামে নতুন রাস্তা খুঁজে পেতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো রয়েছে। আজ আপনার অকারণে কিন্তু দুশ্চিন্তা বাড়তে পারে, তো সেগুলোকে একটু কম করার চেষ্টা করবেন। আজকে আপনাদের প্রেমের ক্ষেত্রে দিনটি মোটামুটি ভালো রয়েছে। প্রেম ক্ষেত্রে আপনারা সম্পর্কটাকে আরও বেশি উন্নত করতে পারেন বা নিজের ভিতরে বোঝাপড়া আজকে ভালো করে তোলার জন্য দিনটি খুবই ভালো রয়েছে। বিবাহ জীবন কিছুটা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের সমস্যা চলছিল বা ঝগড়া ঝামেলা হচ্ছিল সেগুলো মিটিয়ে তোলার জন্য দিনটি খুব ভালো। আর মোটামুটি আপাতত পারিবারিক পরিস্থিতি ঠিকঠাক। পাড়া প্রতিবেশীর সঙ্গে আজকে আপনার সম্পর্ক অনেকটাই ভালো থাকবে, তো সেক্ষেত্রে আপনার দিনটি খুবই ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে আপনারা ফাটকা কোনো ব্যবসার দিকে মনোযোগ হতে পারেন, সেদিকে ব্যবসা বাড়ানোর পরিকল্পনা বেশ ভালো রয়েছে। ইনভেস্টমেন্টে মনোযোগ হওয়া খুব জরুরি রয়েছে। শেয়ার মার্কেট বা ট্রেডিং থেকে আজকে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা প্রতিনিয়ত লটারি কেটে থাকেন বা বিনিয়োগ করেন তাদের ক্ষেত্রে আজকে কিন্তু হঠাৎ প্রাপ্তি ঘটতে পারে। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হালকা নীল রং, শুভ সংখ্যা 9, শুভ দিক উত্তর পূর্ব দিক। এখন জানব আমরা মকর রাশি। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনি আপনার কাজের জায়গায় অনেক বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হবেন, কিন্তু হ্যাঁ আজকে আপনি আপনার চ্যালেঞ্জগুলোকে ভালোভাবে অ্যাকসেপ্ট করুন এবং সেটাকে পূরণ করার দিকে মনোযোগ বাড়াতে পারেন, সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আজ অকারণে কারোর সঙ্গে তর্কে জড়াবেন না, এটা কিন্তু আপনাকে অবশ্যই আজকে ধ্যান রাখতে হবে। আর বন্ধুদের সঙ্গে আজকে কোনো রকম ঝগড়া ঝামেলা যাতে না হয় সেদিকে খেয়াল রাখুন। বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারেন, তবে সেটা লিমিটেড সময় কাটান, সেটা খুব জরুরি রয়েছে। কাছে কোথাও ভ্রমণের জন্য আজকে দিনটি খুব ভালো। আজকে অবশ্যই আপনারা কোনো না কোনো জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা রাখতে পারেন, সেক্ষেত্রে দিনটি ভালো রয়েছে। আজ আপনার অনেক দিনের পুরনো কোনো প্রেম আবারও কিন্তু ফিরে আসতে পারে, তো সেক্ষেত্রে আপনার একটু কিছুজনের ক্ষেত্রে দুশ্চিন্তা বাড়তে পারে, তবে কিছুজনের ক্ষেত্রে সেটা সুখবরও হওয়ার সম্ভাবনা থাকবে। আজ আপনার অনেক দিনের পুরনো কোনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে, তাদের সঙ্গে যোগাযোগ হয়ে নতুন কোনো ব্যবসা ইনকাম নিয়ে আলোচনা হতে পারে। তবে হ্যাঁ একটা বিষয় ধ্যান রাখবেন, সবাই কিন্তু আপনার ভালো কিন্তু আজকের দিনে চাইছে না, সব বন্ধু কিন্তু আপনার ভালো চাইবে না, তাই অবশ্যই সজাগ থাকতে হবে, সতর্কতা অবলম্বন করুন। কারোকে খুব বেশি বিশ্বাস করার আগে আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে, মানে খুব বেশি কাউকে বিশ্বাস না করেই আপনার জন্য ভালো হবে। আর ওভারঅল পজিটিভ রয়েছে, আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো, প্রেমের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। বাবা মায়ের স্বাস্থ্য আপনাকে আজকের দিনে একটুখানি চিন্তার মধ্যে ফেলবে, আর তেমন কোনো সমস্যা নেই,
বাবা মার সঙ্গে সময় কাটান, তাদের স্বাস্থ্যের প্রতি ধ্যান রাখুন। খাওয়া দাওয়াতে আজকে বুঝে চলুন, তেল মশলাযুক্ত বা বাইরের খাবার একদমই এড়িয়ে চলার চেষ্টা করুন, সেটাই আপনার জন্য সবথেকে ভালো হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনার জন্য শুভ রং সবুজ, শুভ সংখ্যা 15, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন জানবো আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজকে আপনার অকারণে কিন্তু একটু বেশি দুশ্চিন্তা বাড়ার সম্ভাবনা রয়েছে, আর আপনার হুট করে আজকে মেজাজ গরম একটা ব্যাপার কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। আজকে আপনি হুট কথায় রেগে যেতে পারেন, তাই আপনাকে একটু সামলে চলতে হবে। নিজের রাগকে খুবই নিয়ন্ত্রণ করুন, না হলে হয়ে যাওয়া কোনো কাজও আটকে যেতে পারে, বিগড়ে যেতে পারে। কোনো লোকের সঙ্গে আপনার অযথাই ঝামেলা বেঁধে যেতে পারে, তর্ক জড়িয়ে পড়তে পারেন, সেই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য করা যায়, তাই খুব সজাগ থাকবেন। এমনকি আজকে আপনাদের কাজের জায়গা হতে পারে, বাইরের কোনো জায়গায় হতে পারে, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, তাই খুব সজাগ থাকবেন, নিজেকে খুবই সংযত রাখার চেষ্টা করবেন, কারোর সঙ্গে কোনোভাবে ঝগড়া ঝামেলায় জড়াবেন না। আজকে আপনাকে টাকা পয়সার দিক দিয়ে একটু ভেবে চলতে হবে, তবে পজিটিভিটি থাকবে। একটু যদি বুঝে চলেন, বুঝে বিনিয়োগ করেন, সেক্ষেত্রে আপনার দিনটি খুব ভালো যেতে পারে, বা সেখান থেকে আপনি একটা ভালো অঙ্কের মুনাফা অর্জন করতে পারবেন। আপনারা আজকে টাকা পয়সার লেনদেনে খুবই সজাগ থাকবেন, আর যতই আপনার কাছের বন্ধু হোক না কেন বা কাছের কেউ হোক না কেন, টাকা পয়সার ব্যাপারে একটু বেশি সজাগ থাকবেন, কারোকে খুব বেশি বিশ্বাস করবেন না। নিজের সমস্ত গুরুত্বপূর্ণ কাজ নিজে করবেন, কারোকে কোনো রকম দায়িত্ব দেবেন না। আজ আপনি আপনার পার্সোনাল যত যা কাজ রয়েছে অবশ্যই সেটা নিজে করার চেষ্টা করবেন। আপনি বিবাহিত যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে আজকে আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটাই ভালো থাকছে, এবং সন্তান থাকলে তাদের প্রতি অবশ্যই যত্ন নিন, তাদের স্বাস্থ্য পড়াশোনা অবশ্যই আপনাকে মনোযোগ হতে হবে। আজ আপনার প্রেমের দিক দিয়ে দিনটি খুবই ভালো যাচ্ছে, প্রেমের উন্নতির সম্ভাবনা খুব ভালো, তবে আপনার সঞ্চয় আজকে খুবই কম রয়েছে, মানে আর্থিক দিক দিয়ে যেটা বলা যাচ্ছে, সঞ্চয় আপনার কিন্তু অনেকটা কম থাকবে, ব্যয় অনেক বেশি থাকবে, তাই খরচাপাতি আপনাকে একটু বুঝেই করতে হবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহের যোগাযোগ পর্যন্ত হতে পারে, তো সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হালকা নীল রং, শুভ সংখ্যা 13, শুভ দিক দক্ষিণ দিক। কিন্তু যারা পড়াশোনা করছেন, বিদেশ যাত্রার জন্য পরিকল্পনা নিয়েছেন, তাদের ক্ষেত্রে আজকে দিনটি অনেকটাই ভালো যাচ্ছে। পড়াশোনার সুবাদে আজকে বিদেশ যাত্রায় কাজের কোনো সুযোগ আপনারা পেতে পারেন, তো সেক্ষেত্রে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে, আপনারা সেদিকে ভাবনা চিন্তা রাখতে পারেন। এখন আমরা জেনে নেব আজকের দিনে মীন রাশি। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি আপনাদের কেমন যাচ্ছে? আজ মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকতে আপনাকে শরীরচর্চায় মনোযোগী হতে হবে। আজকে আপনার একাধিক চিন্তা আপনার মাথায় ঘুরবে, এবং একাধিক বিষয় নিয়ে আপনি অনেক বেশি চিন্তিত হয়ে পড়তে পারেন, তাই খুব সজাগ থাকুন। ভাই বোনদের মধ্যে সম্পর্ক আজকে মোটামুটি ভালো রয়েছে, খুব ভালো নয়, ভাই বোনদের মধ্যে সম্পর্ক আজকে একটু খুনসুটি বাঁধার সম্ভাবনা রয়েছে, বা বিষয় সম্পত্তি টাকা পয়সা নিয়ে কিন্তু একটু তর্ক বাঁধতে পারে, তাই খুব সজাগ থাকুন, বুঝে কথা বলা খুব জরুরি রয়েছে। আজ আপনি আপনার পরিবারের সঙ্গে যতটা পারেন বেশি সময় করে কাটান, এতে আপনার পারিবারিক পরিস্থিতিও ভালো থাকবে এবং আপনারও মন ভালো থাকবে। আজ বিবাহিত জীবন অনেক বেশি সুখের হওয়ার সম্ভাবনা রয়েছে, তো সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো, বিবাহের দিকে আপনাদের মনোযোগ বাড়াতে পারেন। যারা অবিবাহিত ছিলেন বিবাহের যোগাযোগ হতে পারে। আজকে আপনাদের চাকরি ক্ষেত্রে সুখবর আসার সম্ভাবনা রয়েছে, তবে যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে একটু চাপ তৈরি হতে পারে, কাজের চাপ অনেক বেশি বেড়ে যেতে পারে। আর যারা চাকরি খুঁজছিলেন, নতুন চাকরির যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে দিনটি খুবই ভালো। আজ আপনি আপনার পরিবারে বাচ্চা কেউ থাকলে এবং বয়োজ্যেষ্ঠ কেউ থাকলে তাদের স্বাস্থ্যের প্রতি একটু ধ্যান রাখুন, সেটা একটু চিন্তার মধ্যে ফেলবে। আর ওভারঅল আপনাদের অনেক ভালো রয়েছে, খুব বড় চিন্তার তেমন নেই, তবে আপনাকে অবশ্যই কিন্তু চিন্তার মধ্যে ফেলবে, তো সে ব্যাপারটা একটু সজাগ থাকলেই ব্যাস ওভারঅল অনেকটা ভালো হয়। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনার জন্য শুভ রং হয়েছে হালকা নীল রং, শুভ সংখ্যা 17, শুভ দিক দক্ষিণ দিক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর লটারি প্রাপ্তিরও আজকে একটা সম্ভাবনা রয়েছে, তো আপনারা অবশ্যই চাইলে আজকের দিনে একটা লটারি কাটতেই পারেন, লটারি প্রাপ্তিও রয়েছে। ইনভেস্টমেন্ট, শেয়ার মার্কেট, ট্রেডিং থেকেও আপনার ইনকাম কিছুটা হলেও ভালো থাকবে।
আপনারা সেদিকে মনোযোগ বাড়াতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।